সিরিজ আমি দীর্ঘ 1.5 বছর 1.5 বছর করে পোষা দেখা যাচ্ছে। আমার নাম রাখার কারণ হলো বাংলার ডন, বাংলার মাফিয়া, সবার থেকে বড়। আমি দেখে সকালে গরুর খাবার দিই ছোলা, কুশরি গুড় আর গমের ভুষি, দুপুরে দিই দেখা যাচ্ছে সাগো, শাল, অ্যাঙ্কারের ভুষি, রাত্রি এরকমই যায়। আমার দুইটা গরু সর্বস্ব বাংলাদেশের বুকে কিন্তু বড়। আমার দেখার দৃষ্টিমেতে উচ্চতা হইল 6 ফিট, লম্বাই হইল 9 ফিট। গরুটা একটা গরু আছে 1300, একটা আছে 1200, হ্যাঁ কেজি, মানে মানে ধারো মানে দেখা যাচ্ছে আন্দাজের কথা আর কি। বুঝলেন, আমি প্রথম দাম গরুর দাম 52 লাখ 50 লাখ দাম চাচ্ছিলাম। তারপরে মিডিয়া যখন দেখা যাচ্ছে করার পরে আপনারা মতন, আমি তাদের কাছে আমার ভাইয়ের কথা, আমরা ভাই ভাই বসে একটা পরামর্শ করলাম। করার পরে গরু আমি দেখা যাচ্ছে আমার ভাইটা কথা বলার কারণে আমি একটা কথা চলছে, বুঝেছেন, আমার একটা আশা ছিল গরু দুটো। এখন গরুর দাম 29 লাখ 28 লাখ এরকম দাম বলছে এই পর্যায়ে। এখন বাকি তো উপায়, আমার গরু খালি ঘাস আর দেখা যাচ্ছে ছোলার ভুষি, ছোলা, কুশরি গুড় এইগুলা, তাছাড়া তো কোনো। আর ডিওলো স্যার আছে আমাদের, উনি আমাদের গরু দেয় 3 মাস পর পর, আমরা ওনাকে গরু দেখাই, গরুকে খাওয়াই বিচিলি আর কি কাঁচা ঘাস। গরু আমার ছিল 16টা, এখন বর্তমান 60টা আছে, এই অবস্থা। হ্যাঁ, এইটাই আমার সম্পূর্ণ কর্ম, এই এর পরে আমি চলাফেরা করি। নালন পালন গরু গা মা ধোয়া পরিষ্কার ছন্ন তো করে রাখে। আমার গরু দুইটা বাংলাদেশের সেরা গরু। আমার ছেলে শখ করে নাম রেখেছে বাংলার ডন আর বাংলার মাফিয়া, খুব শখ করে ছেলের নাম রেখেছে। আমার গরুর সবসময় এই দুনিয়া এখন বর্তমান ধরো তাপমাত্রা বেশি পড়ছে বলি ওই জন্য আমার গরু আমি 3 থেকে 4 বারও গা ধোয়াই, অতিরিক্ত আবার রাত্রেও গা ধোয়াই। আমরা খাওয়াই ধরো সকালে ভুষি, শাল, গুঁড়া এগুলো খাদ্য দিই, সব না আমরা না এসে কিছু দিনে ধরো যে শরীর সহি করার জন্য ধরো তাপমাত্রা ই করা, এই দুপুর টানে আমরা খাদ্য দিই হচ্ছে সাগো আর কুসুরের গুড়, আমরা দিনে 3 বার খাওয়াই, দুপুর ধরো হালকা দিয়ে আর 2 বার ধরো বেশি খাওয়াই। আমাদের এই গরুগুলা আমরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে নিয়ে আসি, বড় বড় গরুগুলো যেখানে খবর পায় সেখানে চলে যায়, সেখান থেকে উচ্চত দাম দিয়ে কিনে নিয়ে আসি, সবার চেয়ে উচ্চত দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি, নিয়ে আসি এই গরুগুলো আমরা পালন করি। দেখা যাচ্ছে দিনের ভিতরে এই যে গরমের সময় এখন গরম পড়ছে, 5 বেরো গা ধোয়, প্রতিদিন এরম গরম পড়লে 5 বেরো গা ধোয়। অনেক জায়গার থেকে, ঢাকার থেকে, বিভিন্ন এলাকার থেকে লোক আসে গরু দেখতে আমাদের এখানে, এটাই আমাদের ভাগ্য সৌভাগ্য। বিভিন্ন জায়গার লোক যখন আসে, আমরা গরিব মানুষ, আমাদের এলাকায় যখন বড় গরু আমরা পুষি, বিভিন্ন এলাকার থেকে গরুগুলো নিয়ে দেখতে আসে, আমাদের এটা আনন্দ লাগে। ঢাকার থেকে আসে, আমাদের ঢাকা থেকেও অনেক পরিচিত লোক আছে, অনেক পরিচিত, আমরা ঢাকায় প্রতিবের গরু দিয়েই সেসব ভাইদের সাথে আমাদের অত্যন্ত ভালোবাসে। তারা মানে এত পরিমাণ বড় লোক তাদের ধারণা করা যায় না।